হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি সোমনাথ, WBP কলকাতা পুলিশ স্পেশাল ক্লাসে শতকরা পার্সেন্টেজের ক্লাস 2 আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। শতকরা পার্সেন্টেজ, যারা যারা বন্ধু টিউটোরিয়ালের সাবস্ক্রাইবার কিন্তু গত ভিডিওটা তোমরা দেখোনি, অবশ্যই প্লেলিস্ট থেকে তোমরা শতকরার পার্ট 1টা অবশ্যই তোমরা দেখে নাও, না হলে তোমাদের শতকরা পার্ট 2 বুঝতে একটু অসুবিধা হবে। আজকে আমরা শতকরা পার্ট 2-র প্রথমে কয়েকটি শর্টকাট ট্রিক সম্বন্ধে একটু আলোচনা করব, তারপরে আমরা এর রিলেটেড কয়েকটা অঙ্ককে আমরা একটু দেখে নেব। চলো বন্ধুরা, প্রথমেই শতকরা বা পার্সেন্টেজ এর কয়েকটা ইম্পর্টেন্ট ট্রিক দেখে নেওয়া যাক। দেখো, এটা বেসিক কনসেপ্ট প্লাস ট্রিক। যদি কোনো 100% কোনো সংখ্যা হোক, কোনো জনসংখ্যা হোক, কোনো বস্তু হোক, আয়তন পরিমাণ যাই হোক, যদি 100% বোঝায় তাহলে সেটা কত অংশ হবে? 1 অংশ। একই রকম ভাবে যদি 50% বলে তাহলে আমরা কত ধরে নেবো সেটাকে? 1/2 অংশ। কারণ তোমরা জানো যে 50% মানে কিভাবে হচ্ছে, এটা যে 50% মানে 50/100। কত? 50/100। তার জন্য এটা কত হয়ে যাচ্ছে? 50/100 কাটাকাটি করলে 50 × 1 = 50, 50 × 2 = 100 সমান 1/2। একই রকম ভাবে 33 পূর্ণ 1/3% মানে 1/3 অংশ, মানে 3 ভাগের 1 ভাগ। 25% মানে 1/4 অংশ। 20% বলা থাকলে 1/5, কারণ 20/100। 20% কথার অর্থ হচ্ছে 20/100 মানে 1/5 অংশ। 16 পূর্ণ 2/3 মানে 1/6 অংশ। 14 পূর্ণ 2/7% মানে 1/7 অংশ। 12 পূর্ণ 1/2% মানে 1/8 অংশ। 11 পূর্ণ 1/9% মানে 1/9 অংশ। সিমিলারলি যদি কোথাও 1/10% দেওয়া থাকে তাহলে আমরা কত ধরে নেব? 10%। দেখো, এভাবেও দিতে পারে বা তোমাদের এভাবেও দিতে পারে। ধরো কোথাও বলা থাকলো যে 1/11 অংশ সমান কত পার্সেন্ট, এটা অঙ্কে এটা কি ডিরেক্ট আসবে সেরকম নয়, কিন্তু ধরো কোনো অঙ্ক করতে গিয়ে আমাদের বেরোলো যে 11/1 ভাগ, তাহলে সেটা কত পার্সেন্ট হচ্ছে আমরা যদি এটাকে একটু মনে রাখতে পারি। আমরা সেকেন্ডের মধ্যে অপশনে টিক দিতে পারবো যে 9 পূর্ণ 1/11 অংশ। দেখো তোমরা পরবর্তী দেখবে 8 পূর্ণ 1/3% সমান 1/12 অংশ। 6 পূর্ণ 2/3% সমান 1/15 অংশ। 6 পূর্ণ 1/4% সমান 1/16 অংশ। 5 পূর্ণ 5/9% সমান 1/18 অংশ। 5% সমান, খুবই ইম্পর্টেন্ট, 5% সমান কত? 1/20 অংশ। কারণ 5% মানে 5/100। কত? 5/100। 5% মানে 5/100, কাটাকাটি করলে কত হয়? 1/20। 4 পূর্ণ 1/6% সমান কত? 1/24 অংশ। আর 2 পূর্ণ 1/2% মানে কত? 1/40 অংশ। বন্ধুরা চলে যাব আমরা পরের স্লাইডে, সেখানেও তোমাদের জন্য কয়েকটা সূত্র আমরা এখানে রিপ্রেজেন্ট করেছি। দেখো, 12 পূর্ণ 1/2% মানে 1/8 অংশ। 33 পূর্ণ 1/3 মানে 1/3 অংশ। 11 পূর্ণ 1/9% মানে 1/9 অংশ। 9 পূর্ণ 1/11 অংশ মানে 1/11 অংশ। আর 37 পূর্ণ 1/2% সমান 3/8 অংশ। বন্ধুরা আমি আর এগুলোকে পড়ছি না, তোমরা প্রত্যেকে নোটবুকে এগুলোকে কপি করে নাও একটু সুন্দর করে, এবং বাড়িতে এগুলো অঙ্কে অ্যাপ্লাই করা শুরু করে দাও। শতকরার আমরা অনেক অঙ্ক এখানে করাবো, প্লাস আমরা প্র্যাকটিস সেট তোমাদের প্রোভাইড করব লাস্ট ক্লাসে PDF আকারে। তোমরা সেখানেও এই ধরনের ট্রিককে অ্যাপ্লাই করতে পারবে, এবং ভালো করে এগুলোকে তোমরা একটু মুখস্থ করে নাও। ভালো করে তোমরা এগুলোকে মুখস্থ করে নাও তাহলে তোমাদের খুব কম সময়ের মধ্যে এগুলোকে অ্যাপ্লাই করতে সুবিধা হবে। বেশি ভিডিওকে না লম্বা করে আমরা চলো ফার্স্ট অঙ্ক দেখা যাক। বন্ধুরা দেখতেই পারছো তোমরা, প্রথম প্রশ্ন আমাদের, কোন সংখ্যার 60% 30 হলে সংখ্যাটি কত? একদম বেসিক লেভেলের অঙ্ক। কোন সংখ্যার 60% 30 হলে সংখ্যাটি কত? অপশন আছে 50, অপশন বি আছে 25, অপশন সি আছে 60, অপশন ডি আছে 75। তোমরা প্রত্যেকে যারা যারা অঙ্কটি পারবে ভিডিওটিকে পজ করবে, এবং তোমরা যে অ্যান্সারটি তোমাদের বেরোবে সেটাকে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। তোমাদের প্রত্যেকে অঙ্কটিকে নিজেরা করবে, গত ক্লাসেও এই ধরনের অঙ্ক হয়েছিল, তোমাদের একটু সময় দেওয়া হচ্ছে। বন্ধুরা দেখো, শুরু করা যাক অঙ্কটিকে। যখনই বলবে কোনো একটা সংখ্যার এত পার্সেন্ট, সে 60 থাকুক 70 থাকুক 80 থাকুক যাই থাকুক, এবং একটা সংখ্যা বলে দেবে যে এইটা, যে কোনো একটা সংখ্যার এত পার্সেন্ট সমান 80, তাহলে সংখ্যাটা কত হবে? সব সময়
যে সংখ্যাটা বলবে, যে সংখ্যাটি 30 হলে, সংখ্যাটি 40 হলে সেটাকে আমরা লিখবো। তাহলে এখানে 30 মানে কত লিখবো? 30 গুণিতক। এখানে কত পার্সেন্ট বলেছে? 60%। তোমরা প্রত্যেকে জানো যে 60% মানে হচ্ছে কত? যে 60/100। 60% মানে কত? 60/100। এখানে 30 গুণিতক, এই 60/100টা উল্টে যাবে, মানে উপরে কি হবে 100, নিচে কি হবে 60, নিচে কি হবে 60। দেখো তোমরা কাটাকাটি করলে 30 গুণিতক 2 60, এবং 2 আর 100 কাটলে কত হচ্ছে আমাদের 50। তাহলে সঠিক উত্তরটি আমাদের কত বেরোলো? 50। বন্ধুরা মাত্র কয়েক সেকেন্ড, আমার মনে হয় না যে এরকম করে কাটাকাটি কাউকে পরীক্ষায় করতে হবে। জাস্ট দেখেই মনে মনেই 30 2 60 2 50 100টা বের করা যায়। জাস্ট তোমাদের বোঝানোর জন্য, যারা বিগিনার্স আছে ওদের বোঝানোর জন্য এটাকে লেখা হলো। তাহলে সঠিক উত্তর কোনটা? অপশন এ। অপশন এ হলো সঠিক উত্তর, অপশন এ হলো সঠিক উত্তর। আশা করি অঙ্কটি তোমাদের খুবই সুন্দরভাবে বোঝা গেছে। যদি আমাদের ভিডিওকে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এক্ষুনি একটি লাইক করে দাও ভিডিওতে, এবং বন্ধুদের সাথে এই ভিডিওর লাইভ লিঙ্কটি তোমরা অবশ্যই শেয়ার করে দাও। চলো বন্ধুরা যাওয়া যাক পরের অঙ্কে। দুইয়ের দাগের অঙ্ক প্রশ্ন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। কোন সংখ্যার 12^2% 20 হলে ওই সংখ্যার 60% কত? কোন সংখ্যার 12^2% 20 হলে ওই সংখ্যাটা 60% কত হবে? অপশন এ আছে 32, অপশন বি আছে 64, অপশন সি আছে 96, 96, অপশন ডি আছে 84। WBP এর খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। WBP তে তোমরা নিশ্চয়ই জানো, WBP কনস্টেবল, সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এই ধরনের এক্সামের, প্রিলিমিনারি এক্সামের জন্য তোমরা ভালো করেই জানো যে খুব টাফ লেভেলের অঙ্ক আসে না, এই ধরনের বেসিক লেভেলের অঙ্ক আসে। এবং আমরা যাতে আমাদের বেসিক লেভেলের অঙ্কে কোনো প্রবলেম না হয় তাই আমরা একদম বেসিক থেকে স্টার্ট করেছি। এখানে একটা এক্সট্রা জিনিস কি অ্যাড আছে তোমরা দেখতে পাবে, যে ওই সংখ্যার 60% চেয়েছে। আগের অঙ্কে শুধু বলেছিল সংখ্যাটি কত, এখানে বলেছে 60% কত। তাই আমাদের প্রথমে 12^2% যদি 20 হয়, আগে আমরা বের করব সংখ্যাটি কত। একটা ফার্স্ট পার্ট হয়ে গেল যে সংখ্যাটা বেরোবে তার 60% বের করব। দেখো আগের অঙ্কের মতোই কত বলেছে 20 হলে, তাই আমরা সিম্পল কত লিখে দেব? 20। কত লিখে দেব? 20। 12^2 মানে কত হচ্ছে? 12^2 মানে হচ্ছে তোমার 25/2। কত হচ্ছে? 25/2। তাহলে এটা যখন উল্টে যাবে কত হবে? ইনটু 2/25। কত হবে? 2/25। এবার দেখো যেহেতু পার্সেন্ট, বাই নিচে 100, 100টা কি হবে? 1/100 আকারে থাকবে, তাহলে ইনটু 1/100। দেখো যদি কাটাকাটি আমরা করি, আচ্ছা এখানে একটু বন্ধুরা মিস্টেক হয়ে গেছে, এখানে 100টা তোমাদের উপরে থাকবে, কারণ বাই 100 মানে 100টা উপরেই হয়ে যাচ্ছে উল্টে। এখানে 25 দিয়ে কাটলে 25/4 = 100 হচ্ছে। তাহলে সংখ্যাটি আমার কত দাঁড়াচ্ছে? সংখ্যাটি দাঁড়াচ্ছে আমার 160। কত হচ্ছে? 160। 20 গুণিতক 2 গুণিতক 4 কত হচ্ছে আমার? 160। বলেনি যে সংখ্যাটি কত, যদি বলতো যে সংখ্যাটি কত তাহলে আমরা 160 করতাম। বলেছে সংখ্যাটির 60% কত, তাহলে সংখ্যাটি কত? 160। তার 60% কত হবে? গুণিতক 60/100, গুণিতক 60/100। এখানে দুটো শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দেব, তাহলে 16 গুণিতক 6 গুণ করলে কত হবে? 96। কত হবে? 96। তাহলে সঠিক উত্তর আমাদের কত হচ্ছে? 96। কত হচ্ছে আমাদের? 96। আশা করি তোমাদের প্রত্যেকের বুঝতে সুবিধা হয়েছে। তোমাদের কত অ্যান্সার বেরোলো কমেন্ট সেকশনে জানাবে তোমরা। আরেকবার রিপিট করে দেওয়া হচ্ছে, 12^2% মানে 25/2। কোন সংখ্যার এত পার্সেন্ট 20 হলে, বলেছে 20 হলে, তাই 20 আগে লিখেছি আগের অঙ্কটির মতো। 12^2% মানে 25/2%, মানে 25/2 / 100, তাই আগে ওই 25/2টা উল্টে যাবে, কত হবে? 2/25, এবং বাই 100টা উপরে 100 হয়ে গুণ হবে। কাটাকাটি করলে সংখ্যাটি আসবে 160। কোয়েশ্চেনটা চেয়েছে যে সংখ্যার 60% কত, সংখ্যাটি চায়নি। আগের অঙ্কে চেয়েছিল সংখ্যা কত, এখানে চেয়েছে সংখ্যাটির 60% কত। তাহলে সংখ্যাটা আমার 160, তার 60% কত হবে? গুণিতক 60/100, গুণিতক 60/100। কাটাকাটি করলে 16 গুণিতক 6 কত হবে আমাদের? 96। চলো বন্ধুরা যাওয়া যাক পরের কোয়েশ্চেনে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। প্রত্যেকে পড়বে অঙ্কটিকে, ভিডিওটিকে পজ করে এবং কমেন্ট সেকশনে অ্যান্সার জানাবে। পড়া যাক অঙ্কটিকে। পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 25 টাকা, বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? 25% একটা ব্যক্তির
ওয়েজ বৃদ্ধি পেয়েছে, ইনক্রিজ হয়েছে, তারপরে তার পারিশ্রমিক কত হয়েছে 25 টাকা। তাহলে এই যে বৃদ্ধিটা হওয়ার আগে যখন নর্মাল ছিল পারিশ্রমিক, তখন তার কত ছিল পারিশ্রমিক? 22 টাকা, 24 টাকা, 21 টাকা, 20 টাকা। একদম বেসিক লেভেলের অঙ্ক, প্রত্যেকে পজ করে নিজেরা করে অ্যান্সার দেবে কমেন্ট সেকশনে। তোমাদের সময় দেওয়া হচ্ছে একটু, তোমরা জানো বন্ধু টিউটোরিয়াল প্রতিদিন সন্ধ্যা 7টার সময় T20 সিরিজ নিয়ে এসছে, মাত্র 20 মিনিট প্রতিদিন, মাত্র 20 মিনিট তোমরা যদি অঙ্কের পিছনে সময় খরচ করো, তাহলে কয়েক মাসের মধ্যেই তোমরা দেখবে একদম ফ্লুয়েন্ট হয়ে যাবে এই সমস্ত টপিকে, কারণ আমাদের প্র্যাকটিসটা রেগুলার চলতে থাকবে। দেখো, আশা করি তোমরা প্রত্যেকে করে নিয়েছো অঙ্কটিকে, আমরা সলভ করবো অঙ্কটিকে। যখন বলেছে 25% বৃদ্ধি পেয়েছে, যখন বলেছে 25% বৃদ্ধি পেয়েছে, আগেরবারই বলা, আগের ভিডিওতে বলা হয়েছিল 25% বৃদ্ধি পাওয়া মানে কত গুণ হবে, যে 125/100, কারণ উপরে 100 সাথে, উপরে হচ্ছে 100 সাথে 25 যোগ হয়ে যাচ্ছে, কত যোগ হয়ে যাচ্ছে 100 সাথে 25 উপরে যোগ হয়ে যাচ্ছে। যদি 25% হ্রাস পেতো, তাহলে উপরের 100 থেকে 25 বিয়োগ হয়ে 75/100 হতো, কিন্তু এখানে যেহেতু 25% বৃদ্ধি পেয়েছে, তাই আমরা কত লিখবো, 125/100। এটা হচ্ছে পার্সেন্টেজ ফর্মুলা। বলেছে ব্যক্তিটির পারিশ্রমিক বর্তমানে কত, 25 টাকা, তাই আমরা সলভ করার সময় এখানে লিখে দেব 25, কত লিখবো, 25। আগের অঙ্কটার মতোই, যে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 25%, তাই সবসময় এটাকে আমরা উল্টে দেব, কত দাঁড়ালো, দেখবে এই পার্সেন্টেজটা কিন্তু এখানে লেখা হয়নি, এখানে লেখা হয়েছে এই 25 টাকাটিকে, যত টাকা হয়েছে বৃদ্ধি পাওয়ার পর, যত টাকা হয়েছে অন্তিম মূল্যটি, সেটা লেখা হয়েছে 25। পার্সেন্টেজটির জন্য হয়েছিল 125/100, ওটা উল্টে গেলে কত হবে, 100/125। তাহলে কাটাকাটি করলে কত হবে, 25 × 5 = 125, 5 দিয়ে কাটলে কত হবে, 20। তাহলে ব্যক্তিটির আগে কত টাকা পারিশ্রমিক ছিল, 20 টাকা। তাহলে অপশন ডি হলো সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কটিকে, আগের অঙ্কর মতোই, জাস্ট ডিজিট চেঞ্জ ছিল এবং একটু সিস্টেম চেঞ্জ হয়েছে, এখানে ভাষাগুলো পরিবর্তন হয়েছে, কিন্তু অঙ্কটা টাইপ একই আছে। যদি আমাদের ভিডিওটিকে ভালো লাগছে তোমাদের, তাহলে অবশ্যই তোমরা একটি লাইক করে দাও এক্ষুনি ভিডিওটিকে। বন্ধুরা, যাওয়া যাক পরের কোয়েশ্চেনে। দেখো পুরো উল্টো অঙ্ক, এক্ষুনি দেওয়া ছিল পারিশ্রমিক বৃদ্ধি, এক্ষুনি আবার বলা হয়েছে পারিশ্রমিক হ্রাস। চালের দাগের প্রশ্ন বন্ধুরা তোমাদের সামনে স্ক্রিনে, প্রত্যেকে পড়বে অঙ্কটিকে। পারিশ্রমিক 19% হ্রাস পাওয়ার ফলে এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 27 টাকা, 19% ডিক্রিজ হয়েছে, হ্রাস পেয়েছে, তখন তার পারিশ্রমিক হয়েছে কত, 27 টাকা। তাহলে হ্রাসের আগে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল, আগে বেশি ছিল, এখন 19% কমেছে, তার ফলে হয়েছে 27 টাকা। তাহলে আগে যখন মানে বাড়া ছিল পারিশ্রমিকটি, তখন তার পারিশ্রমিক কত ছিল, দেখা যাক কারা কারা অঙ্কটিকে আমার ক্যালকুলেশন হওয়ার আগেই করে সলভ করতে পারে, দেখবো কতজন সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার জানাতে পারে। তোমাদের সময় দেওয়া হচ্ছে বন্ধুরা নিজেদের সেলফ টেস্ট করে নেওয়ার জন্য, তোমাদের প্রিপারেশন লেভেল কোন জায়গায় আছে তোমরা এটি করে একটু বুঝে নিতে পারো, যে শতকরা চ্যাপ্টারে তোমরা এগিয়ে আছো না পিছিয়ে আছো। চলো বন্ধুরা সলভ করা যাক, আবার আগের মতো অঙ্ক, হয়েছে কত, 90% হ্রাস পাওয়ার পর হয়েছে কত, আমাদের প্রথম কাজ কত টাকায় দাঁড়ালো, বাড়ার পর কত টাকায় দাঁড়ালো না কমার পর কত টাকায় দাঁড়ালো, এখানে দাঁড়িয়েছে 27 টাকাতে, কত টাকা এখন পারিশ্রমিক, 27 টাকা। তাহলে আমরা নর্মাল লিখে দেবো 27 টাকা, 27। 19% হ্রাস তোমরা জানো যে যখন হ্রাস পায় তখন উপর 100/100, উপরের 100 থেকে 19 বিয়োগ হবে, তাহলে কত হয়ে যাবে, 91/100, সেইটাকে আমরা এখানে উল্টে লিখে দেবো, কত হবে, 100/91, 100/91, 27 × 3, 27 × 3 = 91, তাহলে কত হলো, 100/3, কত হলো, 100/3, 100/3 মানে কত হবে, 33.3, 33.3 টাকা, 33.3 টাকা। তাহলে এই ব্যক্তির আগে পারিশ্রমিক ছিল 33.3 টাকা, 19% হ্রাস পেয়েছে, এখন কত হলো, 27 টাকা। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। যাওয়া যাক পরের কোয়েশ্চেনে। দুটি সংখ্যা, মোট তিনটি সংখ্যা এখানে আছে, মোট কটি সংখ্যা এখানে আছে,
मोट एखे आज तीन टी संख्या देखो क्वेश्चन टी मन दिए पढ़ दूटी संख्या तृतीय संख्यार चे यथाक्रमे 8% और 32% बेसि प्रथम संख्या तृतीय संख्यार 8% बेसि द्वितीय संख्या तृतीय संख्यार 32% कारण एखे यथाक्रमे बोले देवा है तब प्रथम संख्या द्वितीय संख्यार कत शतांश बोलेनी कत पार्सेंट बेसि कम खूब मन दिए अनेकगुलो भाषा एखे देवा आछे मन दिए अंकटी पढ़ते हबे दुटी संख्या तृतीय संख्यार चे यथाक्रमे 8% और 32% बेसि प्रथम संख्या द्वितीय संख्यार कत शतांश देखा जा कारा अंकटी के आमादेर क्यालकुलेशनेर आगे अन्सार कर कमेंट करते पारे एखाने अपशन आछे 800/11 900/11 1000/11 950/11 आमरा अंकटी के करब एखाने आमरा एक्स धरब ना धरब आमरा तृतीय संख्या माने जे थार्ड नम्बरटा सेटा कत 100 देखो बोले छे थार्ड नम्बरटा कत 100 आमरा तृतीय संख्या के धरब 100 बोले छे देखो प्रथम संख्या यथाक्रम मैं प्रथम संख्या तृतीय संख्यार चे 8% बेसि तहले प्रथम संख्या कत हबे 8% बेसि माने तुम्हारा निश्चय जानो जे 100 8% माने 100 गुणित 8/100 माने 8 होच्छे ओई 8टा बेसि माने प्रथम संख्या कत होच्छे होच्छे आमादेर 100 जुक्त 8 माने 108 द्वितीय संख्या कत बेसि द्वितीय संख्या होच्छे 32% बेसि माने द्वितीय संख्या सेकेंड नम्बर 100 32% माने हय 32 ओईटा बेसि माने कत दाड़ाबे आमादेर 132 कत हबे आमादेर 132 ताहले देखो बोलेछे प्रथम संख्या द्वितीय संख्यार कत एई जे प्रथम संख्याटा 100 आर एटा द्वितीय संख्यार कत आमरा धरबो द्वितीय संख्यार एक्स पार्सेंट एगुलो सब पार्सेंट 800/11 900/11 1000/11 950/11 एगुलो पार्सेंट धरबो एक्स पार्सेंट ओभाबे करले कि हबे प्रथम संख्या द्वितीय संख्यार एक्स पार्सेंट द्वितीय संख्यार एक्स पार्सेंट माने 132 एर एक्स पार्सेंट 132 गुणितक एक्स बाई 100 समान प्रथम संख्या होच्छे कत 108 ताहले आमादेर एक्स एर मान कत हबे एक्स समान 108 गुणितक उल्टे जाबे एटा डान दिके गेले 100/132 काटाकाटी करले आमादेर कत दाड़ाबे 108 गुणितक 100/132 काटाकाटी तोमरा निजेरा करबे एखाने जदि आमरा काटी ताहले हबे 9 एबं आमादेर नीचे हबे कत 11 नीचे हबे कत 11 ताहले 22 दिए केटेछि आमरा उपरे होच्छे कत हलो ताहले आमादेर उपरे उपरे हलो आमादेर 900 नीचे हबे आमादेर कत 11 ताहले तोमादेर बोलेछे कि कत शतांश प्रथम संख्याटी द्वितीय संख्यार आमादेर उत्तर हलो कत 900/11 ताहले आमादेर कोन अपशनटा होच्छे बंधुरा अपशन बी हलो सठिक उत्तर अपशन बी एखानेर हबे सठिक उत्तर आशा करि तोमरा अंकटिके बुझते पेरेछो आरेकबार तोमादेर जन्य रिपीट करे देवा होच्छे दुटी संख्या प्रथम संख्या तृतीय संख्यार थेके 8% बेसि तई तृतीय संख्या धरि 100 ताहले प्रथम संख्या कत हबे 8% बेसि माने 100 थेके 8% माने 8 100 8% 8 हय सेटा बेसि कत होच्छे 108 द्वितीय संख्या तृतीय संख्यार थेके 32% माने 100 32% हय 32 ओइटा बेसि माने द्वितीय संख्या होच्छे कत 100 যুক্ত 32 মানে 132 কোশ্চেন চেয়েছে আমাদের প্রথম সংখ্যা মানে 108 এটা দ্বিতীয় সংখ্যার কত পার্সেন্ট 108 একদম সহজ ভাষায় বলতে গেলে চাইছে 108টা 132 এর কত পার্সেন্ট তাহলে আমরা ধরব 132 এর x পার্সেন্ট x এই যে কি করা হচ্ছে যেটা কেউ ভালো করে বুঝতে পারে তাহলে তার x পরবর্তীকালে নাও ধরতে হতে পারে সে ডাইরেক্ট একদম x = 108 গুণিতক 100/32 করতে পারে এখানে তাহলে 132 গুণিতক x পার্সেন্ট বলি x/100 সমান কত হচ্ছে x পার্সেন্ট সমান 108 দেখো আমরা সমান 108 লিখেছি এখানে x এর মান তাহলে কত হচ্ছে 108 আর 132/100 উল্টো ধারে গুণ হচ্ছে 100/132 উপরে আমরা 22 দিয়ে কেটেছি তোমরা ছোট সংখ্যা দিয়েও কাটতে পারো তাহলে 100 গুণিতক 9 মানে 900 নিচে হচ্ছে আমাদের কত 11 তাহলে 900/11 হচ্ছে সঠিক উত্তর অঙ্কটি আশা করি বন্ধুরা তোমাদের বোঝা গেছে অঙ্কটি একটু ডিফিকাল্ট ছিল ভাষা দিকে বোঝা বন্ধুরা চলে যাব আমরা
পরের কোশ্চেনে তোমরা অঙ্কটিকে ভালো করে পড়বে এবং নিজেরা করার চেষ্টা করো, তোমাদের একটু সময় দেওয়া হচ্ছে এটার জন্য। পড়বো আমরা অঙ্কটিকে বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। কোন শহরের লোক সংখ্যা 68,750 জন, কোন শহরের লোক সংখ্যা 68,750 জন প্রতি বছর 8% হারে বৃদ্ধি পেলে দু বছর পর জনসংখ্যা কত হবে? এখানে একটু কোশ্চেনটাতে ভুল আছে, যে বৃদ্ধি না হয়ে কত হবে, হ্রাস হবে, এটা কি হবে, হ্রাস হবে। তাহলে কোন সংখ্যার, কোন শহরের লোক সংখ্যা 68,750 জন, 8% হারে হ্রাস পেয়েছে, দু বছর পর জনসংখ্যা কত হবে? প্রত্যেক বছর জনসংখ্যা কমছে, যদি 8% হারে হ্রাস পায় তাহলে দু বছর পর কত হবে জনসংখ্যা? অপশন এ হচ্ছে 58,920 জন, অপশন বি হচ্ছে 58,910 জন, অপশন সি হচ্ছে 58,290 জন, অপশন ডি হচ্ছে 58,190 জন। তোমরা প্রত্যেকে অঙ্কটিকে চেষ্টা করবে এবং করবে, চলো আমরা সলভ করব অঙ্কটিকে। এখানে তোমাদের একটা সূত্র আমি বলবো, তোমাদের এখানে একটি সূত্র আমি বলবো, যদি এইরকম অঙ্ক পড়ে যে জনসংখ্যা এত ছিল, এত পার্সেন্ট হ্রাস পেয়েছে, কি হবে? জনসংখ্যা আমরা যদি পি ধরি এবং যদি আমরা ভাবি যে আর পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে কি হ্রাস পাচ্ছে, হ্রাসের সময় সবসময় 1 মাইনাস যে পার্সেন্টে হ্রাস পাচ্ছে সেইটা বাই কত হবে, 100, টু দি পাওয়ার হবে এন। এখানে এন সমান কি হচ্ছে, এন সমান হচ্ছে টাইম, এন সমান কি হচ্ছে টাইম, আর হচ্ছে পি সমান কি হচ্ছে প্রিন্সিপাল। এখানে তাহলে প্রিন্সিপালটা কি জনসংখ্যা, আর মানে কি হচ্ছে, আর মানে হচ্ছে রেট। এই সূত্রটি আমরা সরল সুদের ক্ষেত্রেও আমরা করব, যখন আমরা সরল সুদ কষা সিম্পল ইন্টারেস্ট এর অঙ্ক করব তখন আমরা এই সূত্রটিকে আরো ডিটেলস আলোচনা করব। জনসংখ্যা কমলে 1 - R/100 টু দি পাওয়ার এন হবে, যদি জনসংখ্যা বাড়ে তাহলে শুধুমাত্র এখানে মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে, কি হয়ে যাবে, মাইনাসের জায়গায় প্লাস, তখন হবে কি, পি ইন্টু 1 + R/100 টু দি পাওয়ার এন। যেহেতু এখানে জনসংখ্যা কমেছে, তাই আমরা ওই মাইনাসের সূত্রটিকে আলোচনা করব। তাহলে এখানে পি এর মানটা কত, জনসংখ্যা কত ছিল 68,750, তাহলে আমরা পি এর জায়গায় লিখে দেবো কত, 68,750। 1 মাইনাস হবে, কারণ কি, জনসংখ্যা হ্রাস পেয়েছে, আর বাই হান্ড্রেড, আর মানে কত পার্সেন্ট হারে হ্রাস পাচ্ছে, 8% হারে পাচ্ছে, তাহলে 8 / কত হবে, 100 হবে, টু দি পাওয়ার কত হবে, দু বছর, তাই কত হবে এখানে, 2, এন এ কত হবে এখানে, 2। দেখো এখানে তাহলে 68,750 গুণিতক 1 - R/ এখানে 8/100 কাটাকাটি করলে হবে 2 হবে, 4 কাটলে কত হবে, এখানে হবে 2 আর এখানে হবে কত, 25, তাহলে 1 - 2/25 তাহলে কত হবে এখানে আমাদের, 23/25, যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা দুবার গুণ করব 23/25। আমরা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করার সময়ও, কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক করার সময় ওই সূত্রটিকে ভালো করে আমরা আবার আলোচনা করব, এই ধরনের একটি সূত্র প্রয়োগ হবে ওখানে। যদি আমরা কাটাকাটি করি প্রথমে 25 দিয়ে কাটলে আসবে 2,750, হ্যাঁ, আবার যদি আমরা 25 দিয়ে কাটি তাহলে কত আসবে, এখানে আসবে 110। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এবার তোমরা 23 গুণিতক যদি 100 দিকে আমরা গুণ করি তাহলে প্রত্যেকটু তোমরা নোটবুকে রাফে গুণটা করে নেবে, 23 গুণিতক 110, জাস্ট এটুকুই আমাদের করতে হচ্ছে ক্যালকুলেশন এখানে। তাহলে আমাদের কত আসবে এখানে, 58,190, 58,190, 58,190 জন।
58190 জন। কোন অপশনটা বন্ধুরা ঠিক হচ্ছে তোমরা বলবে কমেন্ট সেকশনে, অপশন বি, অপশন বি হচ্ছে, অপশন বি হবে সঠিক উত্তর, 58190 জন। আশা করি তোমরা প্রত্যেক অঙ্কটিকে বুঝতে পেরেছো। প্রত্যেকবারের ভিডিওর মতো এবারেও আমরা তোমাদের জন্য শেষে একটি প্র্যাকটিস কোয়েশ্চেন নিয়ে এসেছি, দেখে নেব আজকের প্র্যাকটিস কোয়েশ্চেন। তোমরা প্রত্যেকে বাড়িতে নোটবুক এটিকে অবশ্যই করবে এবং যাচাই করে নেবে তোমাদের প্রিপারেশন লেভেল কেমন আছে, এবং তোমরা কমেন্ট সেকশনের অ্যান্সারটিকে অবশ্যই জানাবে। অনেকে জানাচ্ছে রেগুলারলি, নিয়মিত অনেকে বাড়িতে অঙ্ক করে কমেন্ট সেকশনে জানাচ্ছে, ধন্যবাদ তাদের আমাদের সঙ্গে থাকার জন্য। দেখো অঙ্কটিকে পড়ব, এক ব্যক্তির আয় 50% কমে গেল কিন্তু পরের মাসে 50% বেড়ে গেল, তাহলে ব্যক্তিটির নেট ফল কত হলো, মানে লাভ না ক্ষতি হলো? অপশন এতে আছে 25% ক্ষতি হয়েছে, অপশন বিতে আছে 35% লাভ হয়েছে, অপশন সি আছে লাভ বা ক্ষতি কিছুই হয়নি, অপশন ডি আছে 40% ক্ষতি হয়েছে। এক ব্যক্তির আয় দেখো প্রথমে 50% কমেছে, তারপর আবার 50% বেড়ে গেছে, তাহলে তার নেট ফল মানে একদম তার আলটিমেট তার কি লাভ হলো না ক্ষতি হলো, অপশন এ আছে 25% ক্ষতি হয়েছে, অপশন বি 35% লাভ হয়েছে, অপশন সি লাভ বা ক্ষতি কিছুই হয়নি, অপশন ডি 40% ক্ষতি হয়েছে। প্রত্যেকে অঙ্কটিকে করে বাড়িতে আমাদের কমেন্ট সেকশনে অ্যান্সারটি জানিও। ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য, শুভ সন্ধ্যা বন্ধুরা।